ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের খুব ইজি পদ্ধতিতে বাড়িতে চিলি চিকেন বানানো শেখাবো। আর তার জন্য দেখো, প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি আর চিকেন পিসগুলোকে ছোট ছোট কিউবে কেটে নিয়েছি। আমাদের চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে, আর তার জন্য আমার লাগছে কিছুটা পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন, যেটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এছাড়া আমার আর লাগছে 3 টেবিল স্পুন ভিনিগার। চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করে নেব, আর তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আদা রসুনের পেস্ট। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আমি এখানে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেব 3 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা দেওয়াতে চিকেনটা খুব সফট হবে। তোমরা চাইলে ভিনিগারের বদলে লেবুর রসও ইউজ করতে পারো। ভালোভাবে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে। এবার আমি 1/2 টিস্পুন নুন চিকেনটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যাবে। প্রায় 1 ঘন্টা মতন আমাদের এবার এই চিকেনটাকে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি এই চিকেনটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডিমটাকে এবার একটু ভালো করে চিকেনগুলোর সাথে মিক্স করে নেব। ডিমটা দেওয়ার ফলে চিকেনগুলো খুবই সফট হবে। এরপর আমি এতে অ্যাড করব 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব একইভাবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে সব একসাথে মেখে নিচ্ছি। চিকেনটা এবার ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে 5 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এই তেলেই আমি চিকেনগুলোকে ফ্রাই করব আর এই তেলের মধ্যেই আমি গ্রেভিটা বানাবো। তেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতন তেলটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে এসেছে। এবার আমি এতে সব দিয়ে মিক্স করে রাখা চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেব। একবারে খুব বেশি পরিমাণ চিকেনের পিস অ্যাড করলে লেগে যাওয়ার ভয় থাকে, তাই যতটা চিকেনের পিস ধরবে ঠিক ততটা পরিমাণের চিকেনগুলোকেই আমি অ্যাড করব। সব পিস একবারে ভাজবো না। মতন হাই ফ্লেমে আমি চিকেনগুলোকে ফ্রাই করেছি। দেখো, চিকেনগুলোর একটা সাইড ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলোকে উল্টে দেবো, যাতে অপোজিট সাইডটাও একইভাবে ভালো মতন ফ্রাই হয়ে যায়। আরও 3-4 মিনিট মতন ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে প্লেটে তুলে নেব, আর এভাবেই বাকি চিকেনগুলোকেও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনগুলো খুবই ক্রিস্পি হয়েছে আর কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও এসে গেছে। এবার আমরা চিলি চিকেনের গ্রেভি বানাবো, আর তার জন্য দেখো আমাদের লাগছে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা ছোট সাইজের রেড বেল পেপার, 1টা ছোট সাইজের ইয়েলো বেল পেপার, 1টা মাঝারি সাইজের ক্যাপসিকাম, কিছুটা রসুন এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপারগুলোকে আমি স্কোয়ার শেপে সবকটাকে কেটে নিয়েছি কিউবের মতন করে, আর রসুনগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 6-7 কোয়া মতন রসুন ইউজ করেছি।
এছাড়া আমার আর লাগছে 2 টেবিলস্পুন টমেটো সস, 2 টেবিলস্পুন গ্রিন চিলি সস আর 2 টেবিলস্পুন সয়া সস। আরেকটা বাটিতে আমি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। এই মিক্সচারটা আমি গ্রেভি বানানোর সময় ইউজ করব, যাতে গ্রেভিটা একটু থিক হয়। ভেজে রাখা চিকেনের তেলটার মধ্যেই আমি এবার কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ রসুনটাকে হালকা নাড়াচাড়া করে একে একে আমি এর মধ্যে সব কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এরপর রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব সবজিগুলোকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমাদের সবজিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে, খুব বেশিক্ষণ আমরা এগুলোকে ফ্রাই করব না। সামান্য আমি নুন অ্যাড করে দিলাম সবজিটা ভাজার সময়। প্রায় 2 মিনিট মতন আমি এগুলোকে ভেজে নিলাম। দেখো সবজিগুলোর কাঁচা ভাবটা চলে গেছে, আবার খুব বেশি ভাজাও কিন্তু হয়নি। ঠিক এই রকমই আমাদেরকে সবজিগুলোকে ভাজতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি একে একে টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালোভাবে এই ভেজিটেবলসগুলোর সাথে সব সসগুলোকে মিশিয়ে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দেব। চিকেনের সাথে ভেজিটেবলস আর সসটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সব চিকেনের মধ্যে ভালোভাবে ফ্লেভারটা ঢুকে যেতে পারে। মিনিট মতন আমি চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখো ভেজিটেবল সস সব কিছুর সাথে চিকেনটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি আগে থেকে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমে করেছি, আর সস আর কর্নফ্লাওয়ারের গোলা জলটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই, এটা অলমোস্ট হয়েই গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো আমার চিলি চিকেন একদম রেডি, এবার আমি এটাকে সার্ভ করব। আমার রেসিপিসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখো আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। Thank you.